বাবুপাড়া যুব সমাজে যে দুর্গা পূজা পাতিছে, এই দুর্গা পূজাখনিয়ে দ্বিতীয় স্থান লাভ করবলে সক্ষম হয়েছে। আর আমার লগত উপস্থিত আছে বরপেটা পৌরসভার পৌরপতি রাজেশ সরকার। রাজেশ সরকারে এই যেটো আমার নিউজ এইটিনের ফালের পুরস্কার, সেই পুরস্কারটি প্রদান করব বাবুপাড়া যুব সমাজের সেক্রেটারির হাতত। আসলে গোটেই কমিটিখানক আমি দিব বিচার প্রদান করব। আসলে মই অনুভব বিচারি জানিব কেনেকুয়া লাগিছে আজি আপনাদের দ্বিতীয় পুরস্কার পাবলে সক্ষম হয়েছে আমার নিউজ এইটিনের তরফ। বিরাট ভাল লাগিছে আমার যুব বাবুপাড়া যুব সমাজের তরফের পরা নিউজ এইটিনক অশেষ অশেষ ধন্যবাদ জানাইছো। আর আমার সমগ্র অসমবাসীক মহা অষ্টমীর শুভেচ্ছা জ্ঞাপন করছো। ভাল লাগিল আমার এই প্রচেষ্টা লওয়ার বাবে, নিউজ এইটিনক অশেষ ধন্যবাদ। এই যে থিম লওয়া হয়েছিল কেনে কি থিম লওয়া হয়েছে? আসলে এই তো আমার কলকাতার দক্ষিণেশ্বর মন্দির একটা আছে, কালী মন্দির, তার উপর বেশ করে আমি এই মন্দির যথেষ্ট সংখ্যক লোক হয়েছে। হ্যাঁ, যথেষ্ট ভিড় হয়েছে। সপ্তমীতে বহুত ভিড় হয়েছিল আমার অহাকালি, আজি আরও বেশি ভিড় হব। সেইখিন আর সেই ভিড়খিন যাতে আমি নিজে ভালদরে পরিচালনা করব, ভালকে রাখব পারি, সেই কারণে আমার গোটাই কার্যকর্তায় ভালকে পরিচালনা করব। আমি পৌরবতীর ওসরলে গেছো, বরপেটা রোডত পূজা অতি সুন্দরভাবে হয়, উলহ মালরে হয়, কেনেদরে পালন করেছে পূজা? আসলে হয় প্রতি বছরের দরে এই বছর বরপেটা রোডর বিভিন্ন পূজা কমিটিয়ে ভালদরে পূজা আয়োজন করেছে। আর গোটাই পূজা আয়োজক কমিটিয়ে বরপেটা জেলা ধরে দিয়া যে নীতি নিয়ম বান্ধি দিছে, এই নীতি নিয়মবিল মানি পূজা পালন করে আছে। তার কারণে প্রত্যেকটা পূজা কমিটিক মই ধন্যবাদ জ্ঞাপন করছো। আর যেহেতু আজি অষ্টমী, আজি মানুষের গ্যাদারিং বা মানুষের সমাগম বহুত হব, অহাকালী নবমী তারও সমাগম বহুত হব, এই দুদিন যাতে আয়োজক সকলে ভালদরে স্বেচ্ছাসেবক মানে রাখি যাতে দর্শনার্থীক পূজা মন্ত্রবত প্রবেশ করাত বা প্রতিমা দর্শনত যাতে কোনো ধরনের অসুবিধা না হয়, সেখানে যদি অল্প ভালদরে পালন করে মই প্রতিটি পূজা কমিটিক সেই আহ্বান জানো। নিশ্চয়ই পৌরপতি গড়াকে কলে তেওঁলোকে যে আহ্বান জানাইছিল আর প্রতিজন লোকে ওলাই আহিছে। আর মই এতিয়া দেখুৱাব বিচাৰিছো যিখন আসলতে পূজা মণ্ডপে দ্বিতীয় স্থান লাভ করেছে, গতিকে তার কিছু মই দৃশ্য দেখুৱাবলৈ বিচাৰিছো। এয়া হৈছে যে দক্ষিণেশ্বর কালী মন্দির, কলিকাতার দক্ষিণেশ্বর কালী মন্দিরের আর্হিত এই পূজা মণ্ডপখন সজা হয়েছে বাবুপাড়া যুব সমাজে। আর আমার যে দ্বিতীয় স্থান, আমার যে পূজার যে প্রতিখন জেলারে যে আমি নির্বাচিত করেছিল দ্বিতীয় স্থান পাবলে সক্ষম হয়েছে। আর মই পূজার পরিবেশ দেখাইছো, আজি অষ্টমী আর যথেষ্ট সংখ্যক লোক হয়েছে, রাতেপরপরাই পূজা অর্চনা করবলে আহিছে লোক সকল। মই ভিতরের পরিবেশ দেখাই আছো, অতি সুন্দর পরিবেশ, অতি সুন্দরক সজা হয়েছে যে কলিকতার দক্ষিণেশ্বর কালী মন্দির, কালী মন্দিরের আর্হিত এই পূজা ভাগি করা হয়েছে। আর ইয়াত চাফ চিকুণ, অতি চাফ চিকুণতারে আর এনে ধরনের অতি সুন্দরভাবে যে কালি যে দুর্গা পূজা করা হয়েছে, অতি সুন্দর প্রতিমাবিল কোনো জাকজমকতা নাই। আসলতে ইয়াত কোনো ধরনের বিশেষ জাকজমকতা আমি দেখবলে পোৱা নাই, যে আধ্যাত্মিকতার এই পূজা ভাগি করা হয়েছে। বাইদেউ আজি পূজাত আহিছে কেনেকুয়া লাগিছে? ভাল লাগিছে। পূজা করিলে হয় করিছে বরপেটার আর কত কত চাইছে পূজা? এনেধরনের আহিছে প্রতিজন লোক আহিছে আর আরম্ভ করেছে। আর মই সমগ্র পরিবেশ দেখাইছো যে আমার এই পূজা ভাগির দ্বিতীয় স্থান লাভ করবলে সক্ষম হয়েছে। আর এয়া হয়েছে আজি অষ্টমী পূজা, আর প্রতিজন লোকে রাতেপরপরা আহিছে পূজা অর্চনা আরম্ভ করেছে।